তিনিচুকীয়া পৌরসভার আদরণীয় পদক্ষেপ ডাম্পিং গ্রাউন্ডক রূপান্তর করিলে এক সুস্থ পরিবেশলৈ। তিনিচুকীয়া বৰডুবি সংযোগী পথত সঘনাই অহা যোৱা করা যাত্রীসকলের চিরপরিচিত এটা স্থান হৈছে টিংরাই। এক অপরিষ্কার কর্তব্যময় আবর্জনারে পরিপূর্ণ পরিবেশের মাজত টিংরাইবাসী রাইজে আর দৈনিক সেই পথে আহ যাহ করা যাত্রী চালক সকলে অসুবিধার সম্মুখীন হবলগিয়া হয়েছিল। যা কেটামান মাস পূর্বে এই তিনিচুকীয়া দুলিয়াজান সংযোগী পথে পার হব নোৱাৰা অবস্থা তথা সম্পূর্ণ অঞ্চলটো এক বুঝাব নোৱাৰা কর্তব্যময় অঞ্চললৈ হৈ পৰিছিল পরিবর্তন। সেই পথে অহা যোৱা কৰোঁতে আবর্জনার দুর্গন্ধই সামগ্রিক পরিবেশটো বিনষ্ট করার লগতে মাটি বায়ু পানি প্রদূষণ ব্যাপকহাৰত হৈছিল। কিন্তু অসম সরকার তথা তিনিচুকীয়া পৌরসভার নেড়ানেপেরা প্রচেষ্টাত এই আবর্জনাস্থলীর পাহাড় সদৃশ আবর্জনাসমূহ নিষ্কাশন আর পচন করে পরিবেশটো পুনের এক সুস্থ আর আবর্জনাবিহীন পরিবেশলৈ রূপান্তরিত করিলে। উল্লেখনীয় যে যোৱা বছৰৰ মার্চ মাহত এই পাহাড় সদৃশ আবর্জনাসমূহ পচন আর নিষ্কাশন করার পরিকল্পনা হাতত লৈ সরকার তথা তিনিচুকীয়া পৌরসভায় এক বছরের ভিতরতেই 75,000 মেট্রিক টন আবর্জনা নিষ্কাশন করবলৈ সক্ষম হয়েছে। অসমৰ এনে বিভিন্ন স্থানত থকা আবর্জনাস্থলীসমূহ এনেদরে নিষ্কাশন আর পচন করে অসমৰ পরিবেশ সুন্দর আর সুস্থ পরিবেশ গড়ি তোলাটো সরকার তথা স্থানীয় রাইজর প্রয়োজনীয়তা আছে। দুবছর আগতে এই ডাম্পিং গ্রাউন্ড সফা করার টেন্ডার পাইছিল। আমার প্রতিষ্ঠানটির নাম অলিম্পিক। তো আমার 75,000 মেট্রিক টনের ওসর আছে যাবর ইয়াত আসে। তো প্রথম তো বহু চ্যালেঞ্জেস আইছিল, যে গন্ধত কাম করবলে তারপর জায়গা বনায় মেশিন সেট করবলে। তো বিকলমে আমি যাওয়া মাস দুবছর আগত রকর্ডে পাইছিল, যদিও যাওয়া বছর মার্চ মাহতে আমার কাম স্টার্ট হয়েছিল অল্প ফান্ডিংয়ের ইস্যুর কারণে। তারপর যাওয়া বছর মার্চ এই বছর মার্চত আমি গোটেখিনি সুকলমে খতম করবলে সক্ষম হয়েছি। তারপর এইটা আমি বায়োমাইনিং প্রসেসত হেল্প করেছিলাম, মেশিন লগাইছিলাম। মেশিনতে কি হয়, জাবরখিনি যায়, জাবরটো উপর গিয়ে এই মেশিন আপনাদের চাব পারে, তাতে গিয়ে স্ক্যানিং হয়, দুটা এটা কম্পোস্ট ওলায়, এটা আরডিএফ ওলায়। আরডিএফ ওলাইছিলে তো আরডিএফখিনি আমি অলরেডি শিলংত ডালমিয়ালে পঠাই প্রেরণ করা হয়েছে। এটা মানে নিয়মটো তেনেকুৱা যিখিনি প্লাস্টিক ওলায় ডালমিয়াক সরকারে হেৰি কৰিছে যে এটা যেন কয়লার পৰা সিমেন্ট বনে নয় তেনেকে এটা আর একটা ভাটি থাকে যে এই বস্তুটো ইউজ করব লাগে। মানে যেহেতু মই অরিজিনেলি তিনিচুকীয়াৰ হয়, মই আমি ইয়াতে থাকা, এতিয়া আমি এফালে দুলিয়াজানলৈ যাওঁ, আমি বহুত দূৰৰ পৰা নাকত কাপোৰ মাৰি বা গাড়ী গ্লাছ নোখোলাকৈ এডোখৰ পাৰ হ'ব নোৱাৰোঁ। সৌ যাবৰ পাহাৰ আছিলে, ৰাস্তালৈকে যাব পৰি থাকে। এতিয়াতো আমি এনেকুৱা অৱস্থা বনাইছোঁ জেগাটো যে সৰু ল'ৰা ছোৱালী ইয়াত খেলিবলৈ আপোনাৰ চাব পাৰে, সৰু ল'ৰা ছোৱালী খেলিব পাৰে, দুই তিনিখন মিটিং কৰিব পৰা অৱস্থা হৈছে। তো ভাবোঁ যে ওচৰ ৰাইজ উপকৃত হৈছে, ওচৰ মানুহ ভাল পাইছে, আমাক আগলি লৈছে, ওচৰ মানুহে আহি সঁহাৰি জনাইছে।